সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং হারিকেন মিছিল, বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি নকশুর সাবেক ভিপি জননেতা নুরুল, আজকের সমাবেশের উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন। ইরলের কাছে যারা হেরে যায় তারা ভুয়া, ইরলের কাছে যারা হেরে যায় যারা ভোট চুরি করে, যারা জনগণকে নিপীড়ন করে, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে, ওবায়দুল কাদের এই আওয়ামী লীগ সরকার, আজকে এই ভুয়াদের নেতৃত্বে আজকে দেশ পরিচালিত হচ্ছে। আপনারা কি এই ভুয়াদেরকে আর ক্ষমতায় রাখতে চান? এই ভুয়াদেরকে হটিয়ে আমাদের গণতন্ত্রের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে। গণতন্ত্রের পক্ষে শক্তি কারা? যারা এই বাংলাদেশে যুগপথ আন্দোলন করছে, এই যুগপথ আন্দোলনকারীদেরকে বলা হচ্ছে তারা নাকি ঘোড়ার ডিম পারবে, তারা নাকি হাঁসের ডিম পারবে। ক্ষমতা ছেড়ে দেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেন, দেখবেন ঘোড়ার ডিম নাকি হাঁসের ডিম নাকি সোনার ডিম পারে। আন্দোলনের মাধ্যমে এই ভুয়া সরকারকে আমাদের হটাতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংগ্রামী উপস্থিতি আমাদের এই বিক্ষোভ সমাবেশ শেষে আমাদের একটি হারিকেন মিছিল রয়েছে। এই সরকার আজকে বাংলাদেশকে দেউলিয়া করে, বাংলাদেশকে লুটপাট করে, জনগণকে পকেট কেটে আজকে মানুষের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। আজকে মানুষের পকেটে টাকা নাই, মানুষের ব্যাংকে টাকা নাই, মানুষের সিন্ধুকে টাকা নাই, এই টাকা এখন আওয়ামী লুটেরাদের ঘরে ঘরে। সুতরাং বাংলাদেশের মানুষকে যদি বাঁচাতে চান, যদি দেশকে বাঁচাতে চান, তাহলে ওই লুটেরাদের সিন্ধুক ভেঙে, লুটেরাদের গদিতে লাফিয়ে মেরে জনগণের টাকা উদ্ধার করতে হবে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের একজন এমপি আমাদের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিল, ওই গুলাম সাহেবের বাসায়, লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে, নিপীড়িত জগৎটা যা লড়ে জানো, ভক্তরের গদিতে শেখ হাসিনার গদিতে তোমার আমার পরিষদ, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার। সংগ্রামী উপস্থিতি আমরা যখন প্রোগ্রাম করি, এই প্রোগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য, এই প্রোগ্রামকে নষ্ট করার জন্য নানান জায়গা থেকে উস্কানি আছে। আমরা কি এই উস্কানিতে ফাঁদে পা দিব? আমরা সুশৃঙ্খল গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে নিজেদেরকে প্রস্তুত করেন। আপনারা বিশৃঙ্খলা করবেন না প্রোগ্রাম গুলোতে, আপনারা চেইন অফ কমান্ড বজায় রাখবেন, আপনার উপরে যিনি রয়েছেন তাকে সম্মান দিবেন, কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা কিন্তু মেনে নিব না। সংগ্রামী উপস্থিতি এই সরকার দেখেছেন কিভাবে দেশটিকে প্রতি বছর তারা অর্থ পাচার করছে, প্রতি বছর 70,000 কোটি টাকা পাচার করা হচ্ছে, একের পর এক বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। আপনারা দেখেছেন ক্যাপাসিটি চার্জের নামে, ক্যাপাসিটি চার্জের নামে কিভাবে ওই কুইক রেন্টারের নামে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। আজকে কুইক রেন্টারের নামে একটি গান শুনেছেন, আজকে তারা কুইক মেন্টাল হয়ে গিয়েছে, আজকে কুইক মেন্টাল হয়ে আজকে এই দেশটাকে তারা ধ্বংস করছে, এদেশের মানুষকে নিপীড়ন করছে, এদেশের মানুষকে তারা শোষিত করছে। আজকে এই স্লোগান ধরো, এই স্লোগান ধরো, আজকে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশ হবে এদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ। আজকে দেখেছেন একের পর এক এই আওয়ামী লীগ সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে, তারা পাইকারি পর্যায়ে 11 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে, আর খুচরা পর্যায়ে তারা
বারবার বিদ্যুতের দাম বাড়িয়েছে কুইক রেন্টালের নামে আজকে তারা কুইক ইলেকট্রিকে বেঁধে উঠেছে কুইক রেন্টালের নামে আজকে জনগণকে তারা মেন্টাল মনে করে অথচ এদেশের জনগণ মেন্টাল না আপনারা মেন্টাল আজকে ক্ষমতায় থাকার জন্য আপনারা মেন্টাল হয়ে গিয়েছেন ক্ষমতায় থাকার জন্য আজকে আপনারা জনগণের পকেট কাটা শুরু করেছেন একের পর এক গ্যাসের দাম বাড়িয়ে একের পর এক বিদ্যুতের দাম বাড়িয়েছে আপনারা দেখেছেন গতকাল হঠাৎ করে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে আজকে একের পর এক প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে জ্বালানি তেলের দাম বেড়েছে চালের দাম বেড়েছে পণ্যের দাম বেড়েছে প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে আর তারা বলছে তারা নাকি উন্নয়ন করেছে এই আইএমএফ এর কাছ থেকে ঋণ নেওয়ার জন্য আজকে বিদ্যুৎ খাত থেকে ভর্তুকি বাদ দেওয়া হয়েছে আইএমএফ থেকে ঋণ নেওয়ার জন্য গ্যাস খাত থেকে ভর্তুকি বাদ দেওয়া হয়েছে অথচ দেখেন যে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে ভর্তুকি দেওয়া হয় কিন্তু আজকে এই বাংলাদেশের মতো অনেকটি বর্তমানের দেশে এখান থেকে পর্যন্ত আপনার ভর্তুকি বাদ দেওয়া হচ্ছে আর এই ভর্তুকি বাদ দেওয়ার কারণেই একের পর এক প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে আমরা বলতে চাই যদি আপনারা জনগণের বিরুদ্ধে যান এবং জনগণকে যেভাবে আপনারা কষ্ট দেওয়া শুরু করেছেন যদি আপনারা অনতি বিলম্বে বিদ্যুৎ এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার না করেন তাহলে বাংলাদেশের জনগণ ওই গণভবন ওই বাংলা ভবন ঘেরাও করতে বাধ্য হবে আপনারা দেখেছেন যেমনি ভাবে ওই রাজাপক্ষ পরিবার পালিয়ে গেছে সেমনি ভাবে আপনাদের পালাবার সময় এসেছে ইতিমধ্যে বলা শুরু করেছেন আপনারা পালিয়ে যাবেন না আপনাদের পালানোর ইতিহাস পুরাতন নয় আপনারা 1/11 পালিয়ে গিয়েছিলেন আপনারা 2004 সালে পালিয়ে গিয়েছিলেন আপনাদের পালানোর ইতিহাস বহু পুরাতন এখন বলছেন আপনারা পালাবেন না আপনারা মির্জা ফখরুলের বাসায় আশ্রয় নেবেন আমরা বলতে চাই ওই কেরানীগঞ্জ কারাগার ওই কাশিমপুর কারাগার আপনাদের লুটিয়া মাফিয়া ভোটারদেরকে বারণ করার জন্য প্রস্তুত রয়েছে সুতরাং আপনারা প্রস্তুত হয়ে যান ওই কারাগারে যাওয়ার জন্য আর যদি কারাগারে না যেতে চান তাহলে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা সংবিধান সংশোধনের নামে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন অনতি বিলম্বে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে